রাতের কথায় সম্মতি জানিয়ে আরবি রহমান মিষ্টি একটা হাসি দিয়ে রাতের মাথায় হাত বুলিয়ে ওকে যেতে বলে মোনালিসার কাছে। ছোট সদস্যরা যখন মোনালিসাকে হলুদ লাগাতে এসেছিল, দুষ্টুমি করে তৃপ্তির মুখেও বেশ অনেক হলুদ লাগিয়ে দিয়েছিল। হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে মাত্র, সকলের পরিষ্কার হতে বাহিরেই পানির ব্যবস্থা করে দিয়েছে কামাল আহমেদ। ভিড় হওয়ায় তৃপ্তি নূরকে বলে তাকে যেন বাড়ির ভেতরেই কোনো ওয়াশরুমে দিয়ে আসে। এভাবে হলুদ লাগিয়ে দাঁড়িয়ে থাকাতে তার মুখে আবার জ্বালা করা শুরু হয়েছে। নূর অতিথি আপ্যায়নে ব্যস্ত হওয়ায় তৃপ্তিকে বলে সে যেন একটু কষ্ট করে একাই বাড়ির ভেতর চলে যায়। ভেতরে প্রতিটি রুমের সাথেই একটা করে ওয়াশরুম রয়েছে, যে রুমটি খালি দেখবে সেই রুমেই ওয়াশরুম ব্যবহার করে নেয়। যেন আর উপায় না দেখে তৃপ্তি দ্রুতই বাড়ির ভেতর চলে আসে। কয়েকটা রুমের সামনে দিয়ে যেতে যেতে তৃপ্তি শুনতে পায় ভেতরে অনেক আত্মীয় স্বজনরা বসে আছেন। এই রুমগুলোতে যাওয়া যাবে না, অন্য রুমগুলোর মধ্যে কোনো খালি রুম আছে কি না সেটা খুঁজতে হবে দ্রুত। অনেকগুলো রুম পেরিয়ে প্রায় শেষ প্রান্তে চলে এসেছে তৃপ্তি। সামনে এখন আর দুটো রুম বাকি রয়েছে। এই সাইডে রুম দুটো বেশ নীরব থাকায় তৃপ্তি মনে করে ভেতরে হয়তো কেউ নেই। এই রুমগুলোর একটাতে প্রবেশ করে ওয়াশরুম ব্যবহার করে দ্রুত সে ফ্রেশ হয়ে নেবে বলেই মন স্থির করে। দরজা আলতোভাবে আটকানো থাকায় সামান্য ধাক্কা প্রয়োগেই তা খুলে যায়। রুমের ভেতরটা একদম অন্ধকারের কালো চাদরে মোড়ানো। তৃপ্তি ভীত পায়ে ভেতরে প্রবেশ করে। দরজার পাশে লাইট লাগানো সুইচ বোর্ড আছে কিনা সেটা দেখতে হাত আন্দাজে খুঁজতে নিতে কিছু একটা ওর হাতের সাথে লেগে মেঝেতে পড়ে ভেঙে যায়। ভয়ে সঙ্গে সঙ্গেই তৃপ্তি নিজের দোকানে হাত দিয়ে আহ বলে চেঁচিয়ে ওঠে। অনেকটা পথ ড্রাইভ করে আসায় ভীষণ ক্লান্ত ছিল তীব্র। ঘণ্টাখানেক হবে এই রুমে এসে ফ্রেশ হয়ে সে বিছানায় আরাম করছিল। হঠাৎ কিছু ভাঙার আর কোনো মেয়ের চিৎকারের শব্দ ওর কর্ণপাত হতেই শোয়া অবস্থা থেকে ধরফড়িয়ে উঠে বসে। বিছানার পাশে থাকা বেড সুইচটিতে চাপ দিতেই অন্ধকারের কালো চাদরে মোড়ানো রুমটি আলোয় জলজল করে ওঠে। সামনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই তৃপ্তিকে চোখে পড়ে তীব্রের। তৃপ্তি এখনও ভয়ে কানের দুপাশে নিজের দুহাত চেপে চোখ বন্ধ করে মুখ কিছুটা কুচকে নিয়ে মাথা নিচু অবস্থায় দাঁড়িয়ে আছে। তৃপ্তির মাথা নিচু অবস্থায় থাকার পাশাপাশি মুখে হলুদ ল্যাপটানো থাকায় ওর মুখ স্পষ্ট করে দেখতে পারছে না তীব্র। বিছানা থেকে নেমে তড়িৎ গতিতে তৃপ্তির সামনে এসে দাঁড়িয়ে পড়ে তৃপ্র। তারপর ধমকে সুরে বলে ওঠে, এই মেয়ে, কোনো কমন সেন্স নেই তোমার? কারোর রুমে প্রবেশ করার পূর্বে যে নক করে প্রবেশ করতে হয় সেই জ্ঞানও নেই নাকি তোমার? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তুমি তো সেই মেয়ে যে আমাকে তখন ধাক্কা দিয়েছিল। এবার বুঝতে পারলাম তোমার এই রুমে আসার আসল কারণ। তৃপ্তি কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি আপনি আমাকে ভুভুভূত। তৃপ্তি ওর কথা শেষ করার পূর্বেই তীব্র ওর দুকাঁধে নিজের দুহাত রেখে দেওয়ালের সাথে ওর পিঠ ঠেকিয়ে ওকে চেপে ধরে রাগে রি রি করতে করতে বলে, চুপ, একটা শব্দ মুখ থেকে বের করলে এখানেই পুঁতে রেখে দেব। সাহস কি করে হয় আমাকে ফলো করার? তখন ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছিলে, আর এখন এসেছো অন্য ক্ষতি করতে। কে পাঠিয়েছে তোমায়? হ্যাঁ বলো। তীব্রের এমন কথায় তৃপ্তি ভয় কেঁপে ওঠে, শব্দ করে কেঁদে দেয়। চোখ মেলে তাকানোর সাহসটুকুও পাচ্ছে না সে নিজের মধ্যে। তৃপ্তিকে কাঁদতে দেখে তীব্র এক পলক তৃপ্তির মুখের দিকে লক্ষ্য করে। হলুদের আস্তরণের আড়ালে থাকা মুখটি দেখার জন্য তীব্রর মন যেন টানছে অনেক। তীব্র তৃপ্তির হাত ছেড়ে দিয়ে ওর থেকে কিছুটা দূরে এসে দাঁড়িয়ে পড়ে। পরক্ষণেই জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলে তৃপ্তিকে উদ্দেশ্য করে বলে, এই মুহূর্তে ওয়াশরুমে গিয়ে মুখ পরিষ্কার করে আমার সামনে আসবে। তীব্র কথা যেন তৃপ্তির কান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলো না, সে নিজের কান্না নিয়ে ব্যস্ত। তীব্র ধমকের সুরে আবারও বলে ওঠে, কি বললাম কথা কি কানে ঢুকলো না, নাকি অন্য ভাষায় বুঝিয়ে দিতে হবে? তৃপ্তি আবারও কেঁপে উঠল, ধীর পায়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো সে। তীব্র তৃপ্তির যাওয়ার পানে দেখে নিল এক পলক, তারপর দরজার কাছে এগিয়ে গিয়ে ভেতর থেকে তা আটকে দিল। এই মেয়ের বারবার তার সামনে অস্বাভাবিকভাবে চলে আসার পেছনে কী কারণ আছে তা সে শুনবে তৃপ্তির থেকে, তারপর এই রুমের বাহিরে যেতে দেবে, তার আগে নয়। বিয়েবাড়ির অনুষ্ঠান যেহেতু, তাই যে কেউ যখন তখন চলে আসতে পারে, তাই দরজা ভেতর থেকে আটকে রাখাই শ্রেয় বলে মনে করে তীব্র। কিছু সময় পেরিয়ে যেতেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তৃপ্তি। তীব্র বিছানার ওপর বসে নিজের দৃষ্টি মেঝের ওপর স্থির করে রেখেছিল।
তৃপ্তি বের হয়েছে বুঝতে পেরে ধীর কণ্ঠে ওর সামনে এসে দাঁড়াতে বলে তৃপ্তিকে। ভয়ে তৃপ্তির শরীরের লোমকূপগুলো যেন দাঁড়িয়ে পড়েছে। বাইরের কোনো মানুষের সাথেই সে কথা বলে না খুব একটা, আর এখন অচেনা অজানা একটা ছেলের সাথে একই রুমে রয়েছে সে। ছেলেটি ওকে কী বলবে কী করবে সেসব ভেবেই ভীষণ ভীত হয়ে গিয়েছে তৃপ্তি, যা ওর চোখে মুখে স্পষ্টভাবে ফুটে উঠেছে। ধীর পায়ে তীব্রের সামনে এসে দাঁড়িয়ে পড়ে তৃপ্তি। ওর দৃষ্টিও মেঝেতে স্থির, শাড়ির দুপাশ খুব শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিয়েছে। তীব্র নিজের দৃষ্টি মেঝেতেই স্থির রেখে তৃপ্তিকে উদ্দেশ্য করে বলে, আমার সামনে বারংবার এসে পড়াটা কি তোমার কোনো প্ল্যানের অংশ? কি চাও তুমি আমার কাছে? তোমাকে কি আদিত্য পাঠিয়েছে আমার ক্ষতি করতে? আমার ক্ষতি করতে তো সে সর্বদাই প্রস্তুত থাকে, নিজের সামনে আসতে পারছে না, এখন কাপুরুষের মতো একটা মেয়েকে পাঠিয়েছে। গিয়ে তোমার বসকে বলে দিও, সাহস থাকলে যেন নিজে সরাসরি আমার সামনে এসে আমার সাথে লড়াই করে, তবু এমন কাপুরুষতা যেন না দেখায়। তীব্রের বলা এত সময়ের সব কথা শুনে তৃপ্তি যেন পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গিয়েছে। কি লোক আর কি বা আদিত্য! তৃপ্তি কিছু নেবে তার পূর্বেই তীব্র ধমকে সুরে বলে ওঠে, মুখ থেকে যদি একটা টু শব্দ বের করেছো তবে আজই হবে তোমার জীবনের শেষ রাত, নিজের বসের কাছে আর জীবিত যেতে পারবে না। তৃপ্তির মাথার উপর দিয়ে যেন সব কথা যাচ্ছে, ভয়ে সর্বশরীর অসার হয়ে আসছে। এই মুহূর্তে কিছু বলার শক্তি সে জুগিয়ে উঠতে পারলো না। মনে মনে চিন্তা করলো, তাহার নামে চাকেরা, আমি তো এদের নামই আজ প্রথম শুনলাম, একজনের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু চোখ তুলে যে তাকাবো সেই সাহসও জুগিয়ে উঠতে পারছি না। কথায় কথায় শুধু ধমক দেয়, মেরে ফেলার হুমকি দিয়ে, দূর, এমন লোককে না দেখাই ভালো, যা খুশি বলুক যা খুশি ভাবুক আমার কি তাতে, এখন ভালোই ভালোই এই রুম থেকে বের হতে পারলেই বাঁচি। তৃপ্তিকে এখনো নিজের সামনে নীরবভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তীব্র আবারও একটা ধমক দেয়। তীব্রের ধমকের সুর তৃপ্তির কর্ণপাত হতেই চিন্তার ঘোর থেকে বেরিয়ে আসে সে। তারপর আর এক মুহূর্তের জন্য সেখানে না দাঁড়িয়ে এক ছুটে দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ে তৃপ্তি। কিন্তু বিপত্তি বেজে যায় এখানেও আরেকটা, দরজার ছিটকানিটা অনেক উঁচুতে থাকায় তৃপ্তির হাতের নাগালে তা আসছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও সে ব্যর্থ হয়। ভয়ে তৃপ্তির গলা শুকিয়ে গিয়েছে ইতিমুহূর্তে। তীব্রকে বলার সাহসও পাচ্ছে না যে সে দরজা খুলতে পারছে না। অনেক সময় হলো দরজার পাশ থেকে হালকা আওয়াজ আসায় তীব্র চোখ তুলে সেদিকে তাকায়। তৃপ্তিকে এখনও রুমে দেখে কিছুটা রাগ উঠলেও কিছু সময় ওর কাজের দিকে লক্ষ্য করলে বুঝতে পারে এখনও ওর রুম থেকে না যাওয়ার কারণ কি। তীব্রর পকেটের দুপাশে দুহাত রেখে তৃপ্তির দিকে অগ্রসর হতে থাকে। তীব্রের এগিয়ে আসার পায়ের শব্দ তৃপ্তির কর্ণপাত হতেই শুকনো একটা ঢোক গিলে নেয় সে। তীব্র তৃপ্তির প্রায় কাছাকাছি চলে আসতেই তৃপ্তি তীব্রের দিকে ঘুরে তাকিয়ে চোখ মুখ কুচকে নিয়ে ভীতু কণ্ঠে বলে ওঠে, আমাকে মারবেন না দয়া করে, আমি কিছু করিনি, আমি আপনাকে বা আপনি যার লোক বলে আমাকে মনে করছেন আমি তাকেও চিনি না, আজই আপনার মুখে তার নাম প্রথম শুনলাম, তাকে দেখিও নি। মোনালিসা আপুর হলুদ পর্ব শেষে মুখ পরিষ্কার করতে একটা ওয়াশরুমের প্রয়োজন ছিল আমার, অনেকগুলো রুম ঘুরে এই রুমটি ফাঁকা পেয়েছিলাম তাই প্রবেশ করেছিলাম, তখন অন্ধকার থাকায় হাত লেগে কিছু পড়ে ভেঙে যায়, আপনি তখনই লাইট জ্বালান, এতটুকুই। আমি আপনাকে বাইরে ইচ্ছে করে তখন ধাক্কা দিইনি, শাড়ি পরেছি আজ প্রথম তাই হাঁটতে সমস্যা হচ্ছিল, হাতে ফুলের ডালা থাকায় কুচি ধরতে পারিনি তাই কুচির সাথে পা আটকে আপনার সাথে ধাক্কা লেগেছিল। আপনার সাথে বারবার দেখা হওয়াতে আমার নিজেরই কোনো ইচ্ছে বা হাত নেই, আমাকে ছেড়ে দিন, এখন আমি যেতেই নিয়েছিলাম কিন্তু দরজার ছিটকে নিয়ে আমার হাতের নাগালে আসছিল না তাই খুলতে ব্যর্থ হয়েছি, দয়া করে দরজা খুলে দিন, আমি আর আপনার সামনে কখনো আসবো না। এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে থেমে যায় তৃপ্তি, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে এখন। তীব্র নিষ্ফলক দৃষ্টিতে তাকিয়ে আছে তৃপ্তির মুখশ্রীর দিকে। তৃপ্তির বলা কথাগুলোর প্রত্যুত্তরে ওর যে কিছু বলছে না। ধীরে ধীরে তৃপ্তির আরও সন্নিকটে আসে তীব্র। তৃপ্তির জোরে জোরে নেওয়া প্রতিটি নিঃশ্বাস তীব্রের উন্মুক্ত বুকে আছড়ে পড়ছে। তীব্র ওর ডান হাত তৃপ্তির থুতনিতে ঠেকিয়ে ওর মুখ উঁচু করে ধরে। তৃপ্তি এখনও চোখ বুজে রেখেছে। তীব্র শীতল কণ্ঠে তৃপ্তিকে উদ্দেশ্য করে বলে ওঠে, মাশাআল্লাহ। তীব্রের মুখে এমন কথা শুনে মুহূর্তে তৃপ্তি চোখ মেলে তাকায়। তৃপ্তির অবাক দৃষ্টি তীব্রের চোখের উপর স্থির। এই প্রথম কোনো ছেলে তারা তো সন্নিকটে এসেছে। তৃপ্তি কিছু সময় তীব্রের দিকে তাকিয়ে রইল।
এডমন্ড সুদর্শন পুরুষ তার এত সন্নিকটে এসে মাশাআল্লাহ বলার কারণ সে বুঝে উঠতে পারছে না। পরক্ষণেই তৃপ্তি নিজেকে স্বাভাবিক করে দৃষ্টি সরিয়ে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, দরজাটা খুলে দিন, আমি বাবা বাহিরে যাব। তৃপ্তির কথা কর্ণপাত হতেই তীব্র ধ্যান ভাঙে। তড়িৎ গতিতে তৃপ্তির সন্নিকট থেকে কিছুটা দূরে এসে দাঁড়িয়ে পড়ে তীব্র। তৃপ্তি মাথা নিচু অবস্থায় দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তীব্র আবারও এক পলক তৃপ্তিকে দেখে দরজার কাছে এসে ছিটকিনি খুলে দেয়। হুট করে দরজার ছিটকিনি খুলে যাওয়ায় তৃপ্তির ভর দরজা নিতে পারে না। হুমড়ে খেয়ে দরজা খুলে ওপারে পড়ে যেতে নিলে তীব্র তৃপ্তির হাত ধরে বাঁচিয়ে নেয় ওকে। তৃপ্তি ভয়ে মুখ কুচকে নিয়ে এক হাতে তীব্রর হাত শক্ত করে আঁকড়ে ধরে। তীব্র ওর ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ফুটিয়ে তুলে হ্যাঁচকা টানে তৃপ্তিকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। তীব্রের উন্মুক্ত বুকে তৃপ্তির অবস্থান বুঝতে পেরে তৃপ্তির চোখের আকার বড় হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে তীব্রের বুকে ধাক্কা দেয়। হালকাভাবে তৃপ্তিকে ধরায় ওর ধাক্কায় তীব্র দুঃখতম পিছিয়ে যায়। তীব্রের কাছ থেকে ছাড়া পাওয়ায় তৃপ্তি আর কোনো চিন্তাভাবনা না করে এক ছুটে ঘর থেকে বেরিয়ে আসে। তৃপ্তির এমন পালিয়ে যাওয়া কাজটি বুঝতে তীব্রের কিছুটা সময় লাগে বটে, তবে পর মুহূর্তে বুঝতে পেরে তীব্র ওর মাথার পেছনের চুলে হাত বুলিয়ে মিটমিটিয়ে হেসে ওঠে। পরক্ষণেই দরজার ছিটকিনি ভেতর থেকে লাগিয়ে দিয়ে বিছানায় এসে গা এলিয়ে দেয়, চোখ বুঝে না এসে। চোখ বুঝতেই বারংবার তৃপ্তির সেই ভয়ার্ত মায়াবিনী মুখশ্রীটি ওর চোখের সামনে ভেসে ওঠে। পরক্ষণেই নিজের মাঝে সৃষ্টি হওয়া অস্থিরতাকে কাটাতে ঠিক করে রেডি হয়ে বাইরে যাবে সে। তার সাথে দেখা হওয়া সেই মায়াবিনীকে আবারও দেখতে হবে, তার মন ভীষণ টানছে। কে এই মায়াবতী মায়াবিনী তার খোঁজও বের করতে হবে। যেমন ভাবনা তেমনি কাজ। তীব্র বিছানা থেকে নেমে লাগেজ থেকে একটা টি শার্ট বের করে পরে নেয়, তারপর চুলগুলোতে একটু হাত বুলিয়ে নিয়ে রুম থেকে বাইরে বের হয়। তীব্রের রুম থেকে বের হয়ে তৃপ্তি হলুদ অনুষ্ঠান হওয়া সেই স্থানে এসে দাঁড়িয়ে পড়ে হাঁপাতে থাকে। বুকের বাঁ পাশে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। সেই মুহূর্তে নূর এসে তৃপ্তির কাঁধে হাত রাখে। হঠাৎ কারোর হাতের স্পর্শ পেয়ে তৃপ্তি ভয়ে পেছনে ঘুরে তাকায়। নূরকে দেখতে পেয়ে তৃপ্তি স্বস্তি পায় কিছুটা। তৃপ্তিকে এভাবে ভয় আর হাঁপাতে দেখে নূরে ভ্রুজগাল কুচকে আসে। সন্দিহান কণ্ঠে তৃপ্তিকে উদ্দেশ্য করে বলে, কিরে সেই কখন বাড়ির ভিতরে গেলি মুখ পরিষ্কার করতে, আর এতক্ষণে বেরিয়ে আসলি, আর এইভাবে হাঁপাচ্ছিস কেন, শরীর খারাপ লাগছে নাকি? নূরের প্রত্যুত্তরে তৃপ্তি কি বলবে বুঝে উঠতে পারছে না। নিজেকে স্বাভাবিক করার যথাসাধ্য চেষ্টা করে শান্ত কণ্ঠে নূরকে উদ্দেশ্য করে বলে ওঠে, এতগুলো প্রশ্ন একসাথে করছো নূরপু, আমি কোনটা ছেড়ে কোনটার উত্তর করব? তৃপ্তির কথায় নূর একটা হাসি দেয়, তারপর তৃপ্তিকে নিয়ে চেয়ারে বসতে বসতে বলে, আচ্ছা তুই আগে এটা বল, তোর শরীর ঠিক আছে কিনা? আমি একদম ঠিক আছি। আসলে তোমাদের বাড়িটা অনেক বড়, তো আর অনেক লোকজনও এসেছে, তাই সবগুলো রুমেই প্রায় ভর্তি ছিল। আত্মীয় স্বজন দিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা রুম খালি পেয়েছিলাম, সেখানে ওয়াশরুম ব্যবহার করে মুখ পরিষ্কার করিনি ঠিকই, কিন্তু পরে যখন বের হব তখন দেখি কে যেন দুষ্টুমি করে দরজা ছিটকিনি বাহির থেকে আটকে দিয়েছে। তাই একটু ডাকাডাকি করার পর দরজা খুলতে পেরেছিলাম, তারপরেই ছুটে বাইরে বেরিয়ে আসি। তাই হাঁপাচ্ছিলাম একটু, তুমি হঠাৎ এসে সেই মুহূর্তেই কাঁধে হাত রাখলে, এজন্য একটু ভয় পেয়ে গিয়েছিলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন চল আমার সাথে রাতের খাবার খেয়ে নিবি, তারপর তোকে আপুর কালকের বিয়ের বেনারসিটা দেখাবো। তৃপ্তিও নূরের কথা সম্মতি জানিয়ে উঠে পড়ে। তৃপ্তি একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বানিয়ে যে মিথ্যে কথাগুলো নূরকে বলল সে এত সময়, তা যে নূর বিশ্বাস করেছে এটাই অনেক। সকাল থেকেই মোনালিসার বিয়ের অনুষ্ঠানের কাজে প্রায় সকলেই ব্যস্ত, সকলের মাঝে বিরাজমান এক অন্যরকম আনন্দ। পাশাপাশি বাড়ি হওয়া সত্ত্বেও কামাল আহমেদের জোড়াজুড়িতে জাবেদ ইসলাম, রাবেয়া বেগম ও রেজিয়াকে বিয়ে বাড়িতেই রাত কাটাতে হয়েছে। আর এটাও বলা হয়েছে অনুষ্ঠান পর্ব সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত কেউ বাড়িমুখো হতে পারবে না। অনেক বড় বাড়ি হওয়ায় আত্মীয় স্বজনদের মিলেমিশে একত্র হয়ে থাকতে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। নূর, তৃপ্তি আর মোনালিসা একটা রুম দখল করে নিয়েছে, সেখানে আর কারোর প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। রেজিয়া বিষয়টা লক্ষ্য করেছিল বটে, রাগে হিংসায় আপন মনে জ্বলে পুড়ে শেষ হলেও মুখ ফুটে কিছু বলতে পারছিল না। মনস্থির করে নিয়েছিল বিয়ের অনুষ্ঠান শেষ হোক, বাড়ি ফেরার পর তৃপ্তিকে সে উচিত শিক্ষা দেবে। বাইরের মানুষদের সাথে এত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার যথাযথ শাস্তি ও দেবে। দুদিনেরই তো ব্যাপার, আপাতত সব হবজম করে নেওয়াটাই শ্রেষ্ঠ। দেখতে দেখতে ঘড়ির কাটা বেলা গড়িয়ে বিকেল চারটেতে পড়েছে। বরপক্ষদের আসার কথা ছিল 3টে নাগাদ,
কিন্তু এখনও এসে পৌঁছালেন না তারা। কামাল আহমেদ বরপক্ষে লোকজনদের সাথে যোগাযোগের চেষ্টা করলে ব্যর্থ হন। কপালে তার চিন্তার ভাঁজ ফুটে ওঠে। পরক্ষণেই বরপক্ষের বাড়ির নাম্বারে কল করেন তিনি। কয়েকবার কল বাজার পর ওপাস থেকে রিসিভ হয়। কামাল আহমেদ কিছু বলতে নেবেন তার পূর্বেই ওপাস থেকে একজন বৃদ্ধ মহিলা কান্নাভেজা কণ্ঠে বলে ওঠেন, আমি আদিবের মা বলছি। ঘণ্টাখানেকের বেশি সময় আগে আদিব সহ আমার নাতি নাতনিরা বৌমারা যে মাইক্রোতে ছিল সেটা ব্রেক ফেল হয়ে খাদে পড়ে ব্লাস্ট হয়ে গিয়েছে। কারোর খোঁজ পাওয়া যায়নি, সব শেষ হয়ে গেল, আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেল। বৃদ্ধ মহিলাটি সম্পূর্ণ কথা শুনে কামাল আহমেদের মাথা ঘুরে ওঠে। তিনি পড়ে যেতে নিলে তার আশেপাশে দাঁড়ানো কয়েকজন লোক মিলে ধরে নেন। বেশ কিছু সময় পেরিয়ে গেলে কামাল আহমেদের সেন্স ফেরে। মাথার পাশে বধূর সাজে মোনালিসাকে আর অন্য পাশে নূরকে বসে থাকতে দেখে কামাল আহমেদ আর নিজেকে ধরে রাখতে পারলেন না, হু হু করে কেঁদে ফেললেন। তার হঠাৎ এমন কান্নায় ভেঙে পড়া দেখে মোনালিসা নূর সহ আশেপাশের সকলেই অস্থির হয়ে ওঠেন। কারণ জানতে চাইলে বলছেন না, শুধু কাঁদছেন। ঘড়িতে এখন প্রায় 7টা বাজতে চলল। বরপক্ষ এসে না পৌঁছায় আত্মীয় স্বজনরা অনেকেই কানাকানি করছেন। আরে হয়তো শেষ সময়ে এসে মেয়ের কোনো দোষ খুঁজে পেয়েছে, বরপক্ষ তাই বিয়ে ভেঙে দিয়েছে, এজন্য কামাল সাহেব অসুস্থ হয়ে পড়েছেন, নয়তো এখনো বরপক্ষ এসে উপস্থিত হলো না কেন? এমন কানাকানি হতে হতে পরিস্থিতি বেশ খারাপের পর্যায়ে পৌঁছে যাচ্ছে। বরপক্ষ থেকে কয়েকজন লোক এসে জানান, বরের গাড়ি খাদে পড়ে ব্লাস্ট হয়ে যাওয়ায় কাউকে বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের বেশিরভাগ মানুষই সেই গাড়িতে ছিলেন। এই করুণ মুহূর্ত তাদের জীবনে আজকের মতো একটা দিনে আসবে তা তারা ভাবতেও পারেননি। এতটুকু কথায় সকলে বুঝতে পারেন যে বিয়ে তো হওয়া আর সম্ভব না। এমন করুণ মুহূর্তেও কিছু মানুষ এসব বলে কানাকানি করছেন যে, দেখেছ মাইয়াটা কি অপেয়া, বিয়ের আগে বড় সহ তার পরিবারের সকলের জীবন শেষ হয়ে গেল, এই মাইয়া তো অলক্ষী, নয়তো বিয়ের দিন কি এমন দুর্ঘটনা ঘটে বিয়ে ভেঙে যায়। কামাল আহমেদকে শান্ত করতে তার পাশে তার পরিবার রয়েছে। জাবেদ ইসলাম এসব দেখে কিছু বিষয় নিয়ে গভীর ভাবনা চিন্তা করেন। পরক্ষণে নিজ মনে একটা সিদ্ধান্ত চূড়ান্ত করে রাজীবকে নিয়ে বাইরে বেরিয়ে আসেন। খোলা একটা স্থানে দাঁড়িয়ে পড়েন দুজনে। রাজীব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন নিজের বাবার দিকে। হঠাৎ এমন ফাঁকা স্থানে নিয়ে আসার কারণ কি হতে পারে? রাজীব কিছু বলতে নেবে তার পূর্বেই জাবেদ ইসলাম রাজীবের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে শীতল কণ্ঠে বলে ওঠেন, তোর বয়স যখন মাত্র 10 বছর তখন তোর মা আর বোনের সাথে আমার বাড়িতে এনেছিলাম তোদের। আমার কোনো ছেলে না থাকায় তোকে নিজের ছেলে বলে মেনে নিতে আমার একটুও দ্বিধাবোধ হয়নি। তোকে অনেক আদর আর ভালোবাসা দিয়েছি আমি। আমার শেষ নিঃশ্বাস পড়া পর্যন্ত সেই ভালোবাসার এতটুকু কমতি হতে আমি দিব না ইনশাল্লাহ। তোর কাছে আজ একটা আবদার নিয়ে এসেছি বাবা। রাজীব নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে জাবেদ ইসলামের দিকে, ঠোঁট দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে, কি চাও তুমি বাবা বলো, আমার সাধ্যের মধ্যে হলে আমি নিশ্চয়ই তা পূরণ করব। যে দৃষ্টি চঞ্চল রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠেন, কামাল আমার ছোটবেলার বন্ধু, আমার সব রকম বিপদে আপদে সে আমার পাশে থেকেছে, সাহায্য চাইলে কখনো ফিরিয়ে দেয়নি, ওর প্রতি আমি অনেক ঋণী বাবা। আজ ওর এই দুর্দিনে ওর পাশে থেকে আমি সেই ঋণের বোঝা কিছুটা হলেও কমাতে চাই। কি বলতে যাচ্ছ তুমি বাবা? জাবেদ ইসলাম শুকনো একটা ঢোক গেলে নিজেকে স্বাভাবিক রেখে বলে ওঠে, আমি চাই তুমি মোনালিসাকে বিয়ে করো। রাজীব জাবেদ ইসলামের হাতের ভাঁজ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দু কদম পিছিয়ে যায়। ডান হাতের দু আঙ্গুল কপালের কর্নারে ঠেকিয়ে বার কয়েক ঘষাঘষি করে আর জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। রাজীবের এমন কাজে জাবেদ ইসলামের আশায় আলো নিভে যাচ্ছে ধীরে ধীরে। কি সিদ্ধান্ত জানাতে পারে রাজীব তাকে, তা নিয়ে জাবেদ ইসলাম নিজের মধ্যে অস্থির বোধ করছেন। কামাল আহমেদ নীরবে চোখের জল ফেলছেন। মোনালিসা লোক লজ্জা আর নিতে না পেরে নিজের ঘরে গিয়ে সেই যে ভেতর থেকে দরজা আটকে দিয়েছেন এখন পর্যন্ত খোলেনি। নূর তৃপ্তি সহ সকলেই অনেকবার চেষ্টা করেও খুলতে সক্ষম হয়নি। আদিত্য আর তীব্র পুরোপুরি নিশ্চুপ হয়ে গিয়েছে। অবশ্য এখন পর্যন্ত কারোর সাথে কারোরই সাক্ষাৎ হয়নি। অনেক আত্মীয় স্বজনরা শোকাহত পরিবেশে ঠাট্টা মজা ওড়াতে ব্যস্ত। সময়ের সাথে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। বেশ অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর রাজীব আর জাবেদ ইসলাম আহমেদ ভিলায় ফিরে আসেন। জাবেদ ইসলাম কামাল আহমেদের পাশে বসে তার হাত দুটো নিজের মুঠোর মধ্যে নিয়ে বলেন,
বন্ধু, তোর প্রতি আমি অনেক ঋণী, তোর প্রতি আমার অনেক ভালোবাসাও রয়েছে, তাই আজ তোর এই দুর্দিনে আমি তোর পাশে থাকতে চাই। কামাল আহমেদ সহ তার আশেপাশে উপস্থিত সকলে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন জাবেদ ইসলামের মুখশ্রী পানে। জাবেদ ইসলাম বিনা সংকোচে কামাল আহমেদকে উদ্দেশ্য করে বলেন, যদি তোর কোনো আপত্তি না থাকে তাহলে আমার একমাত্র ছেলে রাজীবের সাথে আমি তোর মেয়ে মোনালিসার বিবাহ কার্য সম্পন্ন করতে চাই। আমার ছেলের সাথে আমার কথা বলা হয়ে গিয়েছে, সে মোনালিসাকে বিয়ে করতে সম্মতি জানিয়েছে। এখন তুই যদি চাস তবে আমি মোনালিসার মাকে আমার ঘরের লক্ষ্মী বানিয়ে নিয়ে যেতে চাই। এতে আমাদের বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত হবে, পাশাপাশি মোনালিসার মা বিবাহ ভেঙে যাওয়ার অপমান লোক লজ্জার থেকে মুক্তি পেয়ে একটা সুন্দর জীবন কাটাতে পারবে। কামাল আহমেদ কিছু বলতে নেবেন তার পূর্বেই রাবিয়া বেগম হনহনিয়ে জাবেদ ইসলামের নিকট এগিয়ে এসে উচ্চস্বরে বলে ওঠেন, এসব তুমি কি বলছো? হ্যাঁ, পাগল হয়ে গেলে নাকি? এমন চোখের বসে ছেলের জীবনে সিদ্ধান্ত? পুরো কথা শেষ হবার পূর্বেই জাবেদ ইসলাম নিজের হাত উঠিয়ে রাবিয়া বেগমকে থামিয়ে দিলেন, শীতল দৃষ্টি নিক্ষেপ করলেন রাবিয়া বেগমের ওপর। রাবিয়া বেগম জাবেদ ইসলামের দৃষ্টি দেখে এই প্রথম ভীত হয়ে গেলেন। এই প্রথম তার মনে হলো জাবেদ ইসলামের এই চাহনি তাকে এখানে ভস্ম করে দিতে সক্ষম হবে যদি তিনি এই বিয়ে নিয়ে আর একটা শব্দ উচ্চারণ করেন। রাবিয়া বেগম আর কিছু বলার সাহস নিজের মধ্যে জুগিয়ে উঠতে সক্ষম হলেন না, দ্রুতই স্থান ত্যাগ করলেন। রেজিয়া মায়ের পেছন পেছন চলে গেলেন। জাবেদ ইসলাম নিজের দৃষ্টিকে শান্ত করে কামাল আহমেদের দিকে তাকালেন, তার কি সিদ্ধান্ত হবে তা জানতে। কামাল আহমেদের কথায় উপস্থিত সকলের মুখে আবারও হাসি ফুটে ওঠে। খারাপ মন্তব্য করা মানুষগুলোর মুখ ইতিমধ্যে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। কামাল আহমেদ দ্রুত বসা অবস্থা থেকে উঠে নূরকে সাথে নিয়ে মোনালিসার রুমের উদ্দেশ্যে হাঁটা ধরেন। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।